বাজেট হাইলাইট যেটা আপনাদের বলা হচ্ছে আমার পরে অমিতদা বলবে আপনাদের যা কোয়ারি থাকবে বাজেট অ্যালোকেশন 2021 এ মানে 2021 ছিল 255,677 কোটি আর 2021-22 এর মধ্যে এটা হয়েছে 3,08,727 কোটি প্রায় 20.70% ইনক্রিজ হয়েছে আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি যে সেন্ট্রাল ডিভলিউশন এন্ড গ্রান্টস ওয়েস্ট বেঙ্গলে এটা ছিল ডিভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস অফ ফর ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ₹58,962.55 crore ইউনিয়ন বাজেটে যেটা 2021-22 কিন্তু অ্যাকচুয়াল বাজেট যেটা আমরা পেয়েছি রিসিভ করেছি ডিভলিউশন সেটা হচ্ছে 44,737.1 crore অর্থাৎ 14,225.54 crore রিডাকশন করে দেওয়া হয়েছে আমাদের যেটা আমাদের প্রাপ্য তার থেকে এটা বোঝাতে পারলাম আমার কথা ছিল বাজেটে ছিল সেন্ট্রাল বাজেটে 58,952.55 crore টাকা 2021-22 আমরা সেখানে পেয়েছি 44,737.1 crore তার মানে আমাদের কমিয়ে দেওয়া হয়েছে ডিভলিউশন 14,225.54 crore এটা হচ্ছে এটা আপনাদের আমি বললাম 2021-22 এর কথা সিমিলারলি ইন 2019-20 অলসো দ্য স্টেট ডু নট রিসিভ ডিভলিউশন অ্যামাউন্ট অফ রুপিস 11,000 crores তাহলে 2021-22 হচ্ছে 14,000 crore টাকা কমে গেল আর 2019-20 কমে গিয়েছিল 11,000 crore টাকা আমাদের টাকা আমাদের দেয়া হলো না তাছাড়াও আমরা 33,314 crore টাকা আউটস্ট্যান্ডিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ রিগার্ড টু সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমস আউটস্ট্যান্ডিং আমরা এখনো পাব 33,314 crore টাকা আউটস্ট্যান্ডিং পাব আর ডিভলিউশনে 2019-এ কমানো হয়েছে 11-19-20-তে 11,000 crore টাকার উপর আর 2021-22-এ 14,000 crore টাকার উপর আর যদি 32,000 crore টাকাটাও যুক্ত করেন যেটা আমাদের এই 33,314 crore তাহলে কত হচ্ছে 14,11,25+33 খুচরো সংখ্যাগুলো বাদ দিল 60,000 crore টাকা থেকে আমরা বঞ্চিত এটা খুব দুর্ভাগ্য এর মধ্যে আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 crore টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 crore টাকা পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 crore টাকা এটাও আমাদের টাকা আমরা পেয়েছি ইয়াস যখন হলো আমরা ডিমান্ড করেছিলাম 21,580 crore টাকা কিন্তু আমরা পেলাম মাত্র 300 crore টাকা আপনারা জানেন ঝাড়খণ্ড আর বেঙ্গলকে মিলিয়ে 500 crore টাকা দেওয়া হয়েছিল এটা বাজেটের একটা বড় দিক তার মধ্যে থেকে মনে রাখবেন যদি কম্প্যারিজন করেন ইন্ডিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 প্যারামিটার 1 নম্বর জিডিপি অবলিক জিএসডিপি গ্রোথ ইন্ডিয়া হচ্ছে -7.7%
ইন্ডিয়া হচ্ছে মাইনাস 7.7% আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্লাস 1.2% টু ফিসকাল ডেফিসিট অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি এন্ড জিএসডিপি ইন্ডিয়া হচ্ছে 9.3% আর আমরা হচ্ছি 3.86% ফিসকাল ডেফিসিট রেভিনিউ ডেফিসিট এগেইন ফিসকাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া 7.5% আমরা কিন্তু 2.54% ডেট জিডিপি অর জিএসডিপি রেশিও সেন্ট্রাল হচ্ছে 62.22 আর আমাদের হচ্ছে 35.54 তার মানে বুঝতে পারছেন কম্পারিজন যদি আমি করি তাহলে এটা ভালো করেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এগিয়ে আর সেন্ট্রাল ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়েছে এত বিরোধিতা সত্ত্বেও এত বঞ্চনা সত্ত্বেও এত ডিপ্রাইভ করা সত্ত্বেও এত আমাদের টাকা না দেওয়া সত্ত্বেও আর এই বাজেটে দুটো জিনিস মনে রাখবেন টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ বাজেট হুইচ আর পিপুল সেন্ট্রিক সোশ্যাল সার্ভিস এক্সপেন্ডিচার আমরা কিন্তু 58.26% করেছি এবং করছি সোশ্যাল সাইড 58.26% আর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস অ্যাক্টিভিটিস 26.29% অর্থাৎ 85% স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইন দ্য বাজেট আর্লিয়ার কল প্ল্যান এক্সপেন্ডিচার কনসিস্ট অফ সোশ্যাল সার্ভিস অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস টোটালটাই আমরা কিন্তু সমাজ সংস্কারমূলক কাজে আমরা কিন্তু এটা করেছি ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা এগ্রিকালচারাল সেক্টরে নিউ কৃষক বন্ধু স্কিমের জন্য 2,000 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দুয়ারে রেশনের জন্য 1,200 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ফর ফ্রি রেশন 1,400 কোটি টাকা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্বাস্থ্যসাথী প্রায় 2,000 কোটি টাকা 1,970 কোটি টাকা কোভিড-19 ম্যানেজমেন্ট 1,830 ক্রোর্স 1,830 কোটি টাকা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য 250 কোটি টাকা এবং লক্ষ্মী ভান্ডার উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে 10,000 কোটি টাকা অর্থাৎ 18,650 কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষার এইসব কাজে আমরা কিন্তু বাজেট প্রভিশন বৃদ্ধি করেছি এছাড়াও আপনারা জানেন আমি আগামী গতকালও বলেছি 100 দিনের কাজে আমরা নাম্বার 1 আমরা ম্যান্ডেট ক্রিয়েট করেছি গত বছরেই প্রায় 41.41 ক্রোর আর এক্সপেন্ডিচার হয়েছে 10,402 কোটি টাকা টোটাল ওয়ার্কার্স পার্টিসিপেটেড 1.18 ক্রোর ইন লাস্ট 10 ইয়ারে 278 কোটি ম্যান্ডেট ক্রিয়েট করেছি এবং টোটাল এক্সপেন্ডিচার করেছি আমরা 63,178 কোটি টাকা মাটির সৃষ্টিতেও আমরা প্রায় 35 লক্ষ ম্যান্ডেট তৈরি করছি বাংতলা কমপ্লেক্স থেকে শুরু করে এখানে আরো 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে 100 ইউনিট আসছে 400 ট্যানারিজ হচ্ছে 3 লক্ষ লোক কাজ করছে আরো 2,500,000 লোক আসছে দেউচা পাঁচমিতে 20,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে
এবং এখানে প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 1 লক্ষ লোকের কাজ হবে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে। অলরেডি রঘুনাথপুরে অনেক ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি সব চলে এসেছে এবং এখানেও প্রায় 2 থেকে 2.5 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সিলিকন ভ্যালিতেও প্রায় 11,317 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। এমএসএমই যা ইনভেস্টমেন্ট হয়েছে তাতে আমরা বাংলা নাম্বার 1, স্কিলেও আমরা নাম্বার 1, এরকম প্রচুর কাজ। এছাড়াও বাজেটে আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেগুলো আমরা ইলেকশনের আগে বলেছিলাম, এর আগে 4 মাসের বাজেট হয়েছিল সেই জন্য এটা 2 বার করে হচ্ছে এবং আগে যা বলার আমরা বলে দিয়েছিলাম। এছাড়াও আমাদের মেন প্রোগ্রাম নতুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড ফর স্টুডেন্টস এবং আমাদের দুয়ারে রেশন। এছাড়াও আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব 5 বছরে। এছাড়াও মনে রাখবেন যে আমরা আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। এবং দুয়ারে ত্রাণ প্রকল্পে যেটা ইয়াস হয়ে গেল তাতে প্রায় 4 লক্ষ লোক দুয়ারে ত্রাণে এসছেন, তারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেগুলো স্ক্রুটিনি হচ্ছে এবং সেগুলো অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে। এবং নতুন কৃষক বন্ধুতেও প্রায় 62 লক্ষ ফার্মার নতুন কৃষক বন্ধুতে সুযোগ পাবে। আর স্বাস্থ্যসাথী পরিবারে যাদের কার্ড আছে সেটাকে ডেটা বেস ধরে আপাতত আমরা যারা করেনি স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন, কারণ আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে এবং যা ডিসেম্বর জানুয়ারিতে হবে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন। আর লক্ষ্মীর ভান্ডার স্কিমও আমরা খুব শিগগিরই চালু করব, যাতে 1,000 টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পরিবারের মহিলারা, আর জেনারেল কাস্টের মহিলারা তারা 500 টাকা পাবেন। শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্যসাথী ডেটাবেসটাকেই আমরা ধরে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা খুব শিগগিরই চালু করবো।